কেন্দ্র কমিটি গঠনের উদ্দেশ্যে শেরপুরের নকলা পৌরসভার 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টারের সভাপতিত্বে এক বর্ধিত সভা শুক্রবার রাতে কলাপাড়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্না। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, কৃষক লীগের আহ্বায়ক ফরিদুল আলম আজাদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট খুরশিদ আলম, যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেরপুর থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্র এটিভি নিউজ লাইভ।